হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা প্রিমিয়াম সিপিএ নেটওয়ার্ক, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যেটি খুব বেশি বেনিফিট দিতেছে আর কি, যে সাইট থেকে আমরা খুব বেশি ইনকাম করতে পারতেছি, সেটি হচ্ছে টপ অফার। তো আসলে যত সিপিএ নেটওয়ার্ক আছে, সবচেয়ে আমার মনে হয় যে সবচেয়ে বেশি সহজভাবে ইনকাম করা যায় টপ অফারে এবং সর্বোচ্চ রেট পাওয়া যায়। তো আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে আসলে কী পরিমাণ ইনকাম করা হয়, যে প্রতিদিন $2,000+ কীভাবে ইনকাম করতেছি আমরা আমাদের গ্রুপ। তো এর জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো বিশ্বাস করবেন না। তো আসলে আমি আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও দেই না, আমি আমার চ্যানেলে যা ভিডিও দিই সব রিয়েল ভিডিও দিই, ফেক ভিডিও দেওয়ার চেষ্টা করি না। তো চলুন স্ক্রিনে যাই, যে সরাসরি লাইভ প্রমাণ দেখি আর কি। তো এটা হচ্ছে আমাদের টপ অফার অ্যাকাউন্ট। তো এখানে আপনারা দেখুন যে আসলে আমাদের পার ডে কী পরিমাণ ইনকাম হয় আর কি, কতটা লোক ইনকাম করতে পারি। এটা হচ্ছে 31 তারিখ, এখানে বর্তমানে আছে প্রায় $1,800, মানে এখানে প্রতিটা দিনের ইনকাম এখানে দেখতেছে। তো আজকে আমি দেখাবো যে আজকে আসলে কী পরিমাণ ইনকাম হবে। বর্তমানে তো 1800 কাছাকাছি আছে। তো এখন বাজে দেখেন আমার এই কর্নারে দেখেন আমার টাইম শো করতেছে, তো আপনারা টাইমটা একটু মনে রাখবেন। তো আমি কিছুক্ষণ পর পর আমার রিফ্রেশ দিয়ে দেখাবো লাইভ কত ইনকাম হইতেছে। এটা আপনারা একটা লক্ষ্য রাখবেন যে আমার বর্তমানে কত আছে ডলার আছে আমাদের অ্যাকাউন্টে, বর্তমানে কত ডলার আছে। স্বাভাবিকভাবে আমাদের এই অ্যাকাউন্টে গ্রুপ মিলে কাজ করে। তো আসলে এই অ্যাকাউন্টে আমাদের এক গ্রুপ আছে, গ্রুপে সবাই মিলে অ্যাকাউন্টে কাজ করে আর কি। তো এখানে আমি আপনাদের পেমেন্ট পে আউট হিস্ট্রিটা দেখাই একটু। আসলে এখান থেকে প্রতিদিন কী পরিমাণ, সরি, আসলে এখান থেকে প্রতি সপ্তাহে কী পরিমাণ ডলার আউট হয় এটা একটু দেখেন। কেউ অবিশ্বাস করতে পারেন যে আসলে এটা আমি ফ্যাক দেখাইতেছি, তো এই কারণে রিফ্রেশ দিয়ে দেখালাম। তারপর ড্যাশবোর্ডে যাই।
ওখানে এক এক একটা সাইনাপে 7-50 ডলার করে দিচ্ছি জার্মানি। আমার মনে হয় যে অন্য সাইটগুলোতে আসলে কনভারসেশন এত বেশি রেট দেয় না এবং এত সহজে কনভারসেশন পাওয়া যায় না, তো এই কারণে টপওয়ার্কে আমার বেশি রেট দেয় এটা মনে হয়। এখানে দেখার সময় স্টার্ট করে দিতে হবে, এখন 3:51 বাজে, কিন্তু টপ অফারে আসলে আপনার 12টার পর ডেট চেঞ্জ হয় না। এখানে টোটাল দেখেন যা গেছিল কত, 1700। আমরা হোম ড্যাশবোর্ড থেকে দেখলাম 1700 কত জানি, এখানে আছে 1803 আছে, $3 হয়েছে, তার মানে আরো বাড়লো, আরো 15 সেশন আছে। এখানে এখনো একটা আপডেট হয়নি, মানে এখানে শো করতে একটু সময় লাগে, তো আমি একটু স্কিপ করে করে দেখাইতেছি, তা না হলে অনেক লং হবে ভিডিওটা। এখন আপনারা শুধু আমার এই টাইমটা একটু মনে রাখবেন, আসলে এখন আমার স্ক্রিনে মানে আমার স্ক্রিনে এই কর্নারে যেটা একটা শো করতেছে এটা একটু মনে রাখবেন। আগে ছিল কত, 1803, এখন 1867। দেখেন আগে কয়টা, এখন 3:57 বাজে, তো আগে আপনার মনে হয় যে 3:51 রিফ্রেশ দিয়েছিলাম লাস্ট রিফ্রেশ। এখানে দেখেন যেখানে 3টা সেল, 2টা সেল, 3টা 3, তো এখন শুধু লক্ষ্য রাখবেন যেখানে $1867। তো একটু পরে আবার রিফ্রেশ দেবো, আপনারা একটু টাইমটা মনে রাখবেন, আমার এই কর্নারে টাইম দেখাচ্ছে, তো সময়ের ব্যবধানটা একটু দেখবেন যে আসলে কত মিনিট পর আমি রিফ্রেশ দিতেছি এবং কত ডলার করে বাড়তেছে। তো আগে ছিল 1867, এখন দেখেন যে 1972। তো আপনারা শুধু এটা মনে রাখবেন এবং পরে যখন আমি রিফ্রেশ দেবো তখন কত হয় ওটা দেখবেন একটু। ১৯১৮ হয়েছে, দেখেন এখানে আপডেট হয়েছে ড্যাশবোর্ডের, এখানে শুধু আপডেট হয়েছে আর কি ডলারটি।
ডিসকর্ড থেকে দেখি। এখন দেখুন এখানে 1956 হয়েছে, আপনারা টাইমটা একটু দেখবেন আসলে ব্যবধানটা কতটুকু। দেখুন এখন 1980 হয়েছে, আমার মাঝের যে সময়টা ব্রেক থাকতেছে এই সময়টা শুধু আপনারা লক্ষ্য রাখবেন যে আমি লাস্ট রিফ্রেশ কতক্ষণ পর দিয়েছি, মাঝখানে গ্যাপ সময়টা কতটুকু। এখন যে 2000 হয়েছে, তো লাস্ট 1 ঘন্টার মধ্যে আপনারা দেখলেন যে আসলে কি পরিমাণে মানে ডলার বাড়তেছে। তো এটা থেকে তো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে একটা ওভার থেকে কি পরিমাণে ইনকাম করা হচ্ছে আর কি।